السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. رب اشرح لي صدري ويسر لي أمري. وأحلل عقدة من لساني يفقه قولي. الفقه الميسر به على آلوتون آي شابعيك إشاغوتو جاني إشركوتي. أسكام راشيك بو إن شاء الله سنال الوضوءي. সুনানুন এটা হচ্ছে সুন্নাতুনের জমা অর্থাৎ সুন্নাত সমূহ সুনানুল অজুর সুন্নাত সমূহ তুসান্ন উমুরুল আতিয়াতু তুসান্ন মানে সান্ন ইয়া তুসান্ন এটা মাঝহল ইয়া সিন্ন ইউ সান্নান্ন অমুরুল আতিয়াতু উমুরুল আতিয়াতু মানে হচ্ছে নিম্নোক্ত বিষয়গুলো ওমোর বিষয় আতিয়াতো নিম্নক্ত নিম্নক্ত বিষয়সমূহ বা বিষয়গুলো সুন্নাত বা সুন্নত করা হয়েছে ফিল ই অজুর মধ্যে অর্থাৎ অজুতে নিম্নক্ত বিষয়গুলো সুননাথ তুসান্নুল উজু উমুরুল আতিয়াতো ফিল ই অজুর মধ্যে এই নিম্নক্ত বিষয়গুলো সুন্নথ ফা সুতরাং ইয়াম বাগিল আমালু বিহার বিহা মানে এইগুলোর উপরে ফয়াম বাগিল আমালও সুতরাং আবশ্যক আমল করা বিহা এগুলো অর্থাৎ এই এইগুলো অনুসারে এই নিম্নক্ত বিষয়গুলো অনুসারে আমল করা আবশ্যক লিয়াকুন আল উদু উ যেন অজু হয় বা উজু হওয়ার জন্য লিয়াকুন আল উদু উ যেন অজু হয় আই ওয়াজহিন আকমালা কামেল পরিপূর্ণ পরিপূর্ণ যেন হয় পূর্ণরূপে যেন আদায় হয় সেইটার জন্যই সেই জন্যই এই বিষয়গুলোর উপরে আমল করা আবশ্যক তো এক নম্বর বিষয় হচ্ছে আইয়ান হুইয়াল উদু আ না হুই মানে হচ্ছে নিয়াত করা আইয়ান হুইয়া নিয়াত করা আনের কারণে মাঝদারের অর্থে রূপান্তরিত হয়ে যাবে আইয়ান হুইয়াল উদু আজুর নি অজুতে নিয়াত করা কবলা শুরু শুরু করার পূর্বে আয়ান হুয়াল উজুয়া কবলা শুরু আই ফিহি অর্থাৎ তার মধ্যে শুরু করার পূর্বে অজু শুরু করার পূর্বে বিসমিল্লাহ অজু শুরু করার পূর্বে নিয়াত করা আয়ান হুয়াল উজুয়া কবলা শুরু আই ফিহি অর্থাৎ অজু শুরু করার পূর্বে নিয়াত করা দুই নাম্বার আইয়া কুলা এইটা বলা আইয়কলা বিসমিল্লাহ ইউ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রাহিম বলা অর্থাৎ এটা বলে অজু শুরু করা তিন নম্বর আইয়াকলাল ইয়াদাইনি আইয়াকশিলা মানে ধৌত করা গসাল আইয়াকু আয়াকাল ইয়াদাইনি দুই হাতকে ধৌত করা ইলার রুস গাইনি রুসগুন মানে হচ্ছে কবজি ইলার রুস গাইনি মানে দুইটা কবজি অর্থাৎ দুই হাতের দুই কবজি পর্যন্ত আইয়াকশিলাল ইয়াদাইনি ইলার রুস গাইনি অর্থাৎ দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা চার নাম্বার আইয়াস্তাক ইস্তাক ইয়াস্তাক মানে হচ্ছে মেসওয়াক করা আইয়াস্তাকা মেসওয়াক করা ফা ইল্লাম ইয়াজিদি সিওয়াকা ফা ইল্লাম ইয়াজিদি সিয়াকা ওয়াজাদা ইয়াজিদু পাওয়া লাম ইয়াজিদ মানে যদি না পায় ফা ইল্লাম ইয়াজিদি সিওয়াকা যদি মিসওয়াক না পায় ফিল ইসবা তাহলে কি দিয়ে ইসবাই আঙ্গুল দিয়ে তাহলে আঙ্গুল ব্যবহার করে মেশ করবে পাঁচ নম্বর আয়ু মাদ মেদ মাদ মদ আয়ু মাদ মেদ মানে হচ্ছে কুলি করা আয়ু মাদ মেদ অর্থাৎ কুলি করা কুলি করাটা সন্ন্যাদি ছয় নম্বর আই ইস্তাং ইস্তাংশাক ইয়াস্তাং শিকু আই অস্তাংশিক নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়া এটা হচ্ছে ছয় নম্বর সাত নম্বর আয়ু বালিগ অর্থাৎ পূর্ণরূপে করা আয়ু বালিগ পরিপূর্ণ করা ফিল অল স্তিং শি ওয়াল ইস্তিং শাহ কুলি করা এবং নাকে পানি দেওয়া এই কাজটা উত্তম রূপে করা পূর্ণরূপে করা কোন সময় পূর্ণরূপে করা ইদা লাম ইয়াকুন স ইমান যদি বা যখন রোজাদার না হয় অর্থাৎ রোজাদার যদি না হয় তাহলে পূর্ণরূপে উত্তম রূপে পরিপূর্ণরূপে কুলি এবং নাকে পানি দেওয়া কুলি করা এবং নাকে পানি দেওয়া আট নম্বর আইয়াক শিলা কুল্লা ও দুইন প্রত্যেক উদুবইন মানে হচ্ছে অধুভন অঙ্গ কুল্লা ও প্রত্যেক অঙ্গকে ধৌত করা সালাসা মারানো তিন তিনবার করে প্রত্যেক অঙ্গকে তিনবার ধৌত করা তিনবার করে ধৌত করা নয় নম্বর আয়াম সাহা জামিআর রসি মর্রতন নয় নম্বর হচ্ছে আইয়াম সাহা মাসাহা সাহ মাসেহ করা আয়াম সাহা মাসে করা জামি আর আসি সমস্ত মাথাকে মাসে করা মাররতান একবার দশ নম্বর আয়াম সাহাল উদু নাইনি ওয়া হিরহা ওয়া হির আয়াম সাহাল উদু নাইনি অর্থাৎ দুই কানকে মাসে করা ওয়া তাদের বাহ্যিক দিক বাহিরের অংশ ওয়া বা এবং ভেতরের অংশ তাদের ভেতর এবং বাহির উভয় কানের ভেতর এবং বাহিরের অংশ মাসেও করা এগারো নম্বর আয়ু খল্লীলা খল্লাল আয়ু খেলাল করা আয়ু খল্লীলা খেলাল করা লেহয়াতাহু তার লেহয়াতুন মানে হচ্ছে দাড়ি দাড়িকে খেলাল করা মিন আসফালিহা নিম্নভাগ থেকে মেন আসফালিহা নিচের অঙ্গ থেকে নিচের অংশ থেকে দাঁড়িকে খেলাল করা নিচের দিক থেকে বারো নম্বর আয়ু খাল্লীলা আসাবি আহু আসাবি আহু মানে আঙ্গুল তার আঙ্গুলগুলোকেও খেলাল করা আয়ু খাল্লীলা আসাবি আহু তার আঙুলগুলোকেও খেলাল করা তেরো নম্বর আইয়াদুকা লুকা। দালাকা ইয়াদলুকু মানে হচ্ছে ঘষা ডলা আইয়াদুলকাল আ ইংদাল ঘসলি ধৌত করার সময় আ আদ আ মানে হচ্ছে অঙ্গ সমূহকে অঙ্গগুলোকে ধৌত করার সময় ডলে নেওয়া ডলা দেওয়া চোদ্দ নম্বর উদ রা সানিয়া দ্বিতীয় অঙ্গকে ধৌত করা আইয়াকাল সানিয়া তা সানিয়া মানে দ্বিতীয় উদুয়া মানে অঙ্গ দ্বিতীয় অঙ্গকে ধৌত করা কবলা জাফাফিল উদুইল আউ্বালি জাফাফ মানে শুকিয়ে যাওয়া কবলা জাফাফিল উদুইল আউ্বালি প্রথম অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই দ্বিতীয় অঙ্গকে ধৌত করা পনেরো নম্বর আইউর ইয়া আইউর ইয়া তারতিবা র ইয়া আইউর ইয়া রক্ষা করা র আয়ুর ই আয়ুর ই আয়ুর ইয়া নস ভালোতে রক্ষা করা কি রক্ষা করা আই র তারতিব তারতিব রক্ষা করা ফি গশলিল আগা ই ফি গশলিল আগা ই অঙ্গ সমূহ করার মধ্যে তারতিবকে রক্ষা করা বিহাইফু যেখানে ইয়াকশিলুল ওয়াজহা আওয়ালান যেমন কি করবে ইয়াকশিলুল ওয়াজা আওালান প্রথম অঙ্গকে প্রথমে ধৌত করবে মুখমণ্ডলকে বিহাইফ ইয়াকসিলুল ওয়াজহা আলান যেখানে প্রথম অংশ যেখানে প্রথমে ধৌত করবে আল ওয়াজহা চেহারাকে অর্থাৎ মুখমণ্ডলকে ধৌত করবে প্রথমে সোমা লিয়া দায়নি তারপর দুই হাতকে সোম্মায়াম শাহুল রসা সোমায়াম সাহুর রসা অতঃপর মাথাকে মাসা করবে সোম্মা ইয়াকশিল রিজলাইনি অতঃপর দুই পাকে ধৌত করবে যেভাবে বর্ণিত আসে কোরআনের মধ্যে সেই তরতিবটা রক্ষা করা ষোলো নম্বর ইয়াদা ইয়াদাহুল ইয়মনা দুই হাতকে আয়াকশিলা ধৌত করা ইয়াদা ইয়াদাহুল ইয়মনা ডান হাতকে ডান হাত ইয়াদা ইয়াদাহুল ইউমনা ডান তা ডান হাতকে ধৌত করা কবলা ইয়াদাহিল ইউস র কবলা মানে পূর্বে ইয়াদেহিল ইউস র বাম হাতের পূর্বে বাম হাতের পূর্বেই ডান হাতকে ধৌত করা ওয়াকা রিজলাহুল ইউমনা এবং ডান পাকে ধৌত করা কবলা রিজলিহিল ইউসরা বাম পা ধৌত করার পূর্বে বাম পার পূর্বে ডান পাকে ধৌত করা সতেরো নম্বর আই আল মাসহা মাসাহ করাটা শুরু করা আই দা আল মাসহা মাসাহা মাসাহ করা শুরু করবে বি মুকদ্দামিল রসি মাথার অগ্রভাগ থেকে মুকদ্দামিল রসি মাথার অগ্রভাগ অগ্রভাগে মাথার অগ্রভাগ থেকে মাশায় করা শুরু করা আঠারো নম্বর আয়াম সাহার রকবাতা রকবাতা মানে ঘাড় গড়দান গরদানকে মাসায় করা দুনাল নাল হলকুম বাদ দিয়ে গলা বাদ দিয়ে গলা ব্যথিত গরদানকে মাসে করা লি আন্না মাস হাল হলকুমি বেদা আতন কেননা গরদান গলা মাসে করা হুলকুম মাসে করা বেদা আতুন এটা হচ্ছে বেদা আত এই কারণে মাসে করবে গরদান মাসাহ করবে শুধুমাত্র দুন আল হেলকুমে হুলকুম বাদ দিয়ে গলা বাদ দিয়ে তো এই পর্যন্ত ছিল আজকে আজকের আলোচনা হজুর সমূহ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ও আখিরুদ্দ আহ্বানা আনিলামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লিকুল